কাল শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় শুরু হবে খেলা। টি টোয়েন্টি সিরিজের হতাশাজনক পারফরমেন্স ভুলে তিন ম্যাচই জয়ের লক্ষ্য টাইগারদের। হতাশাজনক এক টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর এবার বাংলাদেশের লক্ষ্য ওয়ানডে সিরিজে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলা। এটি টাইগারদের প্রিয় ফরম্যাট। যে কোনো উইকেটে যে কোনো পরিবেশে বাঘা বাঘা দলও ওয়ানডেতে ধরাশায়ী হয় বাংলাদেশের কাছে। সেখানে জিম্বাবুয়ে বড় বাধা হয়ে দাঁড়ানোর কথা নয় লাল সবুজদের সামনে। টি টোয়েন্টির মতো ওয়ানডেতে কোনো পরীক্ষা নিরীক্ষা যায়নি বিসিবি। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তামিম ইকবাল বাহিনী। সাকিব আল হাসান এই সিরিজের বিশ্রামে আছেন। উইকেট কিপার নুরুল হাসান সোহান ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকে। তারপরও শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে টাইগাররা। ওপেনার হিসেবে থাকবেন অধিনায়ক তামিম ইকবাল, তার সঙ্গে আছেন দারুণ ফর্মে থাকা লিটন দাস। তিন নম্বরে সাকিব না থাকায় সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। তবে বিজয়ের পরিবর্তে নাজমুল শান্তকেও দেখা যেতে পারে যদি টিম ম্যানেজমেন্ট ডানহাতি বামহাতি কম্বিনেশনের কথা চিন্তা করে। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফিরছেন দীর্ঘ বিরতির পর। হজ করতে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়। সম্প্রতি ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়ে বিতর্কের মুখে পড়েন মুশফিক। মাঠের নৈপুণ্য দিয়ে সব সমালোচনার জবাব দেওয়ার জন্য প্রস্তুত মিস্টার ডিপেন্ডেবল। ওয়ানডে একাদশে মাহমুদুল্লাহ রিয়াদের থাকাটাও অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে রিয়াদ খেলেছেন একটি টি টোয়েন্টি ম্যাচ, যদিও সেখানে হাত খুলে রান করতে পারেননি। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আফিফ হোসেন ধ্রুবর খেলা নিয়েও খুব একটা সংশয় নেই। অন্যদিকে মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি সিরিজে না থাকলেও থাকার কথা ওয়ানডে একাদশে। ব্যাটিং গভীরতা যদি আরও বাড়ানোর চিন্তা থাকে তাহলে মোসাদ্দেক হোসেন সৈকতও থাকতে পারেন একাদশে, যদিও সেই সম্ভাবনা কম, কারণ স্পিনার নাসুমকে বসিয়ে রাখার মতো সিদ্ধান্ত নেওয়ার কথা নয় টিম ম্যানেজমেন্টের। আরেক স্পিনার তাইজুলকেও একাদশের বাইরে রাখা হতে পারে, কারণ জিম্বাবুয়ের পিচে তিনজন পেসার নিয়ে নামাটাই স্বাভাবিক বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে মুস্তাফিজ, শরীফুল আর তাসকিন থাকবেন একাদশে। আরেক পেসার হাসান মাহমুদের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। চলমান সফরে টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের জন্য পরিকল্পনা মাফিক হয়নি। নির্বাচকদের ভাবনায় ছিল আসন্ন বিশ্বকাপ উপলক্ষে স্কোয়াডের শক্তিমত্তা পরীক্ষা করে নেওয়া, কিন্তু নিজেদের মেলে ধরতে পারেননি তরুণরা। সিচুয়েশনে আমরা জানি যে আমাদের 10-12 করে লাগবে, তারপর আমরা ওভারে 6-7 করে, কেউ দেখলাম না যে একটা ট্রাই করছে যে একটা 6 মারার, সবাই 2-1 করার নামে আসছে। আমার মনে হয় যে এই যে এটা কি, মানে আমি যদি ওইভাবে বলি যে নিজের পজিশনকে ধরে রাখার জন্য যে আমি একটা মোটামুটি রান করে আমাকে সেভ রাখলাম, ইফ ইউ ব্যাট উইথ 100 স্ট্রাইক রেট বা আপনি যদি 90 স্ট্রাইক বা 120-10 স্ট্রাইক রেটে আপনি চেস জিততে পারবেন না এখানে, বিকজ ইউ আর চেজিং 156। একজনকে তো কাউকে করতে হবে বা দুজনকে কাউকে করতে হবে যে 100 দেখে, ওদের দুটা ব্যাটসম্যান স্ট্রাইক রেট দেখেন আপনি, তারা ওই খেলা এখান থেকে ওইখানে নিয়ে গেছে। আমাদের তো কাউকে স্টেপ ডাউন করতে হবে, হাত তুলতে হবে যে না আই উইল ডু ইট ফর দ্য টিম টুডে। নাজমুল হোসেন শান্ত আসার কথা হলো। বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। এরই মধ্যে তামিম ইকবালের নেতৃত্বে টানা 5টি সিরিজ জিতেছে টাইগাররা।